আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। আমিন ক্যাডেট একাডেমির অনলাইন ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ক্লাস 7 এর ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে। ইহা আমাদের সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট মিড টার্ম সিলেবাসের অন্তর্ভুক্ত। আমার আলোচ্য বিষয় অর্থাৎ আজকের টপিক আছে সেন্ট প্যাসেজ, যা ইউনিট 04 এর অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা সিন প্যাসেজটা মনোযোগ সহকারে দেখি। মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জয়নুল আলী লিভ ইন এ স্মল ভিলেজ উইথ দেয়ার ডটার্স। মিসেস নাজমা এবং জনাব জয়নুল আলী তাদের কন্যাদের নিয়ে একটি ছোট্ট গ্রামে বাস করেন। মিতু এস্ট 7, মিতুর বয়স 7 বছর, অ্যান্ড নিতু এস্ট 5 এবং নিতুর বয়স 5 বছর। জয়নুল ইজ এ কার্পেন্টার, জয়নুল হচ্ছে একজন কাঠমিস্ত্রি অর্থাৎ ছুতুর। হি ইজ হায়ার্ড বাই দ্য ভিলেজার্স টু মেক চেয়ার্স টেবিলস পিরা অর্থাৎ লোয়ার স্টুল অ্যান্ড আদার ফার্নিচার। সে গ্রামবাসী তাকে ভাড়া করে নিয়ে যায় চেয়ার টেবিল পিড়া এবং অন্যান্য আসবাবপত্র তৈরি করতে। হি ইজ অলসো আস্ক টু ডু স্মল রিপেয়ার ওয়ার্ক, এছাড়াও তাকে কিছু মেরামতমূলক ছোটো কাজ করতেও বলা হয়। বাট জয়নুল ডাজ নট ফাইন্ড ওয়ার্ক এভরি ডে, কিন্তু জয়নুল প্রতিদিনই কাজ খুঁজে পায় না। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, সে দিন আনে দিন খায়। প্রিয় শিক্ষার্থী, সেকেন্ড প্যাসেজ। নাজমা ডাজ অল দ্য ওয়ার্ক অ্যাট হোম ফ্রম মর্নিং টু নাইট রেন অর শাইন। নাজমা ঘরের সকল কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ অথবা বৃষ্টিতে ভিজে। সামটাইমস শি সিটস উইথ মিতু অ্যান্ড নিতু, মাঝে মাঝে সে মিতু এবং নিতুর সাথে বসে। অ্যান্ড টিচেস দেম বাংলা অ্যান্ড ইংলিশ অ্যালফাবেটস, এবং তাদেরকে শিক্ষা দেয় বাংলা এবং ইংরেজি বর্ণমালা। অ্যান্ড সাম নাম্বারস, এবং কিছু সংখ্যাও। দে ডু নট গো টু স্কুল, তারা স্কুলে যায় না। নাজমা কুড স্টাডি অনলি আপ টু ক্লাস 5, নাজমা মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়তে পেরেছিল। জয়নুল ইজ ইলিটারেট, জয়নুল অশিক্ষিত অর্থাৎ নিরক্ষর। প্রিয় শিক্ষার্থী, সিন প্যাসেজ পড়ার পরে আমাদের জানা দরকার এই প্যাসেজের গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো। চলো আমরা ওয়ার্ড মিনিংগুলো দেখি। স্মল মানে ছোট, ভিলেজ মানে গ্রাম, কার্পেন্টার মানে কাঠমিস্ত্রি অর্থাৎ সুতোর, মেক মানে তৈরি করা, অলসো মানে এছাড়া, লিভ মানে বাস করা, ওয়ার্ক মানে কাজ করা, সিট মানে বসা, অ্যালফাবেট মানে বর্ণমালা, ক্লাস মানে শ্রেণী, ইলিটারেট মানে নিরক্ষর বা অশিক্ষিত। প্রিয় শিক্ষার্থী, ওয়ার্ড মিনিংয়ের পরে আমাদের জানতে হবে প্রশ্নগুলো। তাহলে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। নাম্বার এ, হোয়ার ডাজ নাজমা লিভ, নাজমা কোথায় বাস করেন। বি, হোয়াট ডাজ শি ডু, তিনি কী করেন। হু টিচেস মিতু অ্যান্ড নিতু, মিতু এবং নিতুকে কে শিক্ষা দেন। ডি নম্বর, হোয়ার ডাজ জয়নুল লিভ, জয়নুল কোথায় বাস করেন। ই নম্বর, হোয়াট ডাজ জয়নুল মেক, জয়নুল কী তৈরি করেন। অ্যান্সারগুলো দেখি। প্রথম প্রশ্ন ছিল হোয়ার ডাজ নাজমা লিভ, নাজমা কোথায় বাস করেন। উত্তর হবে নাজমা লিভস ইন এ স্মল ভিলেজ, নাজমা একটি ছোট্ট গ্রামে বাস করে। এটা আমাদের প্যাসেজে ছিল যে মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জয়নুল আলী লিভ ইন এ স্মল ভিলেজ অর্থাৎ এই যে ছোট্ট একটি গ্রামে বাস করে। আর এই সে নাজমা সে থার্ড পার্সন সিঙ্গুলার, এই কারণে লিভের সাথে এই যোগ আছে। উত্তর হচ্ছে নাজমা লিভস ইন এ স্মল ভিলেজ, নাজমা একটি ছোট্ট গ্রামে বাস করে। বি নম্বর, হোয়াট ডাজ শি ডু, তিনি কী করেন অর্থাৎ তার কাজটা কী ছিল। তিনি গৃহস্থলিতে কাজ করেন মূলত। উত্তর হবে শি ইজ এ হাউস ওয়াইফ, শি ইজ এ হাউস ওয়াইফ, তিনি একজন গৃহিণী। সি নম্বর, হু টিচেস মিতু অ্যান্ড নিতু, মিতু এবং নিতুকে কে শিক্ষা দেন। যদি হু দিয়ে প্রশ্ন করা হয় তাহলে হু উঠে শুধুমাত্র ব্যক্তির নাম বসে, বাকি অংশ অপরিবর্তিত। তাহলে হু উঠে নাজমা বসবে, নাজমা টিচেস মিতু অ্যান্ড নিতু, নাজমা টিচেস মিতু অ্যান্ড নিতু, নাজমা মিতু এবং নিতুকে শিক্ষা দেন। ডি নম্বর প্রশ্ন, হোয়ার ডাজ জয়নুল লিভ,
জয়নুল কোথায় বাস করেন? যদি আমরা এক নম্বর প্যাসেজে প্রথম এক প্রথম লাইনটা আমরা দেখি তাহলে এর উত্তরটা বেরোতে যাবে। মিসেস নাজমা আর মিস্টার জয়নুল আলী লিভ ইন এ স্মল ভিলেজ, অর্থাৎ বেগম নাজমা এবং জনাব জয়নুল আলী একটি ছোট্ট গ্রামে বাস করে। তাহলে উত্তর হবে জয়নুল লিভের সাথে এস যোগ হবে, কারণ জয়নুল থার্ড পার্সন সিঙ্গুলার। উত্তর হবে জয়নুল লিভস ইন এ স্মল ভিলেজ, জয়নুল একটি ছোট্ট গ্রামে বাস করেন। এই নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ জয়নুল মেক, জয়নুল কী কী তৈরি করেন? প্যাসেজ ছিল যে হি ইজ হায়ার্ড বাই দ্য ভিলেজার্স টু মেক চেয়ার্স টেবিল পিরা অ্যান্ড আদার ফার্নিচার, অর্থাৎ এগুলো তিনি তৈরি করেন। উত্তর হবে জয়নুল মেক্স চেয়ার্স টেবিলস পিরা অ্যান্ড আদার ফার্নিচার, জয়নুল তৈরি করে চেয়ার টেবিল পিরা অর্থাৎ নিচু চৌকিগুলো এবং অন্যান্য আসবাবপত্রগুলো। প্রিয় শিক্ষার্থী, আশা করি সিন প্যাসেজটা বুঝেছ। আজ এ পর্যন্তই, ভালো থেকো সুস্থ থেকো, খোদা হাফেজ।